একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক সময়ে তার ওয়াক্তের মধ্যেই সালাতকে আদায় করা। ওয়াক্তের বাইরে সালাত আদায় করা হচ্ছে সালাতকে নষ্ট করা, সালাতকে হেফাজত করা নয়। সালাতে খুশু আনার জন্য এই একটা পয়েন্ট খুবই জরুরি। আপনি আমি এমনভাবে সালাত আদায় করব যেন আমি আল্লাহকে দেখছি, এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, আমি কার সামনে দাঁড়িয়েছি, আমার আপনার সালাতে ইনশাআল্লাহ খুশু আসবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে 31তম বার্ষিক তাবলিগী ইজতেমা 2021-এ আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম জানাই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজকের তাবলিগী ইজতেমার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার সহ বিভিন্ন ওলামায়ে কেরাম এবং আমাদের উপস্থিত দিনী ভাইয়েরা, আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সালাতের হেফাজত, খুশু আনার গুরুত্ব এবং পদ্ধতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সালাত ইসলামের 5টি স্তম্ভের একটি, যা ছাড়া ইসলাম টিকতে পারে না। কালেমায়ে শাহাদাতের পর সালাতের স্থান। সালাত হচ্ছে একটা শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। 7 বছর বয়স থেকে যে ইবাদতের অভ্যাসের তৈরি করার জন্য বলা হয়েছে। এই সালাত দৈনিক 5 ওয়াক্ত ফরজ, সর্বাবস্থায় এই সালাতকে আদায় করতে হবে। অন্য কোনো ফরজ ইবাদতের বেলায় প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করতে হবে এমন কোনো বিষয় নেই। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের বিধ্বস্তি একটি জাতি বিধ্বস্তির কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে এমন একটি ইবাদত আমাদের জন্য দিয়েছেন যে ইবাদত যারা অস্বীকার করবে, পালন করবে না, তারা জাহান্নামের অধিবাসী হবে। একইভাবে কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলের মধ্যে সালাতের হিসাব যদি সঠিক হয় তাহলে তার সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে, অন্যথায় সালাতের হিসেবে যদি সঠিক না হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কিসে জাহান্নামের আগুনে পৌঁছালো, নিক্ষেপ করলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদাসির 43 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি তাবারানী আওসাতে 1929 নম্বর হাদিস, সহি তারগিবের 369 নম্বর হাদিস, সহি হাদিস, তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের দিন বান্দার যে আমলের হিসাবটা নেওয়া হবে সর্বপ্রথম সেটি হচ্ছে সালাত। ফা ইন সালাহাত সালাহাস লাহু সাইরু আমালিহি, যদি সালাতের হিসাব সঠিক হয় তাহলে তার সমস্ত আমলের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাতের হিসাবে তার এলোমেলো হয়ে যায়, গণ্ডগোল হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলগুলো
বরবাদ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদেরকে সালাতের গুরুত্ব এই সমস্ত হাদিস এবং কোরআনুল করিমের আয়াত সহজেই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই যে সালাত, এই সালাতের হেফাজতের অর্থটা কি? সালাতের হেফাজতের অর্থ হচ্ছে সালাতের আদব শর্তগুলো, কিয়াম, রুকু, সাজদা ইত্যাদি ফরজ এবং সুন্নাহ যেগুলো আছে সেগুলোকে সঠিকভাবে এবং গভীর মনোযোগের সাথে আদায় করাকেই বলা হয় সালাতের হেফাজত করা। অন্য কথায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন এবং যেভাবে সালাত আদায় করতে হয় বলে আমাদেরকে শিখিয়েছেন, ঠিক তার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের শিক্ষার মধ্যেই সালাতের হেফাজতের যাবতীয় নিয়ম কানুনগুলো নিহিত আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারী 631 নম্বর হাদিস, অসল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো। সম্মানিত দিনী ভাইয়েরা, সালাতের হেফাজত করা অত্যন্ত জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে হেফাজত যারা করে তাদের কি পুরস্কার রয়েছে সেই ব্যাপারে কুরআনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, যেমন সূরা আল আনআমের 92 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, তারা বিশ্বাস রাখে, তারা সালাতে ঈমান রাখে, ওয়াহুম আলা, তারা কি করে, ইউমিনুনা বিহি, তারা কিতাবের প্রতি বিশ্বাসী এবং সালাতকে তারা হেফাজত করে। কুরআনুল করিমে সূরা আল মাআরিজে 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা নিজেদের সালাতের হেফাজত করে তারাই জান্নাত সমূহে সম্মানিত হবে। সূরা আল মুমিনুনের 9-11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, তারা সেই সমস্ত লোক যারা তাদের সালাত সমূহের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী, সেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরকাল থাকবে। কুরআনুল করিমে সূরা আল বাকারায় 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সালাতের হেফাজত করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াসসালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাত সমূহ এবং মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীতভাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, সালাতের হেফাজত এবং এর প্রয়োজনীয়তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে পেরেছি। এই সালাতের হেফাজত কিভাবে করব আমরা, কোন নিয়মে সালাতের হেফাজত করা যেতে পারে, আমরা তার কয়েকটি দিক আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রথম দিকটা হচ্ছে সালাত আদায় করতে হবে নিয়মিতভাবে, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ সালাতকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে যাদেরকে জাহান্নামে স্পর্শ করবে না, কিয়ামতের পেরেশানি যাদেরকে টাচ করবে না, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, ইল্লাল মুসল্লিন, তবে ওই সমস্ত মুসল্লিগণ বাদে, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা সালাতের ক্ষেত্রে নিয়মিত, অর্থাৎ নিয়মিত তারা সালাত আদায় করে, সালাতকে তারা কখনো ছেড়ে দেয়, কখনো আদায় করে এমনটি নয়। এজন্য আমাদের সালাতকে নিয়মিতভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাহ, কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতকে ছেড়ে দেওয়া। এবং অন্য হাদিসে বলেছেন, বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, যে একজন ব্যক্তি মাঝে এবং শিরক এবং কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাতকে ছেড়ে দেওয়া। অর্থাৎ যে সালাতকে ছেড়ে দেয় সে কুফরি করে, সে শিরিক করে। এজন্য
আমাদেরকে নিয়মিতভাবে সালাত আদায় করতে হবে। সেই ব্যক্তি সালাতের হেফাজতকারী নয় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে দেখা যায় হয়তো চার ওয়াক্ত সালাত আদায় করছেন কিংবা তিন ওয়াক্ত আদায় করছেন, সেই ব্যক্তি সালাতের হেফাজতকারী নয়। সালাতের হেফাজতকারী সেই ব্যক্তি যে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতকেই আদায় করছেন নিয়মিতভাবে কোনো ধরনের গ্যাপ না দিয়ে। তাহলে যদি চার ওয়াক্ত আদায় করলে সে সালাতের হেফাজতকারী না হয়, প্রতিদিন তিন ওয়াক্ত আদায় করলে যদি সে সালাতের হেফাজতকারী না হয়, তাহলে যারা সপ্তাহে মাত্র একদিন জুমার সালাত আদায় করে তাদের পরিণতিটা কত কঠিন হবে। আর যারা শুধুমাত্র বছরে ঈদের জামাতে উপস্থিত হয়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, তারা কয় নম্বর মুসলমানের তালিকায় আসতে পারে? আর যারা এমন অবস্থায় ঈদের সালাতও পড়ে না, তথা কথিত শবে বরাতের আর শবে মেরাজের নামাজের জন্য পাগল, ফরজের নামাজের খবর নাই, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রিতে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, সেই ফরজ সালাতের কোনো খবর নেই, তারা শবে মেরাজের একটা তারিখ বানিয়ে সেখানে নতুন বিদআতি সালাতের প্রচলন ঘটিয়ে শবে মেরাজের নামাজের নাম দিয়ে আজকে বিদআতি চর্চা তারা লিপ্ত হয়ে গেছে। এরা তো সালাতের হেফাজতকারী নয়, তারা মুসল্লিও নয়। এজন্য সালাতের হেফাজত তারাই করছে যারা নিয়মিতভাবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতকে আদায় করে, চার ওয়াক্ত পড়ে না, তিন ওয়াক্ত পড়ে না, বরং প্রত্যেকটা ওয়াক্ত তারা সালাত আদায় করে। সালাত হেফাজতের আরেকটি বিষয় রয়েছে, সেটা কি? সেই ব্যক্তি সালাত হেফাজতকারী যে সঠিক সময়ে সালাতকে আদায় করে, সময় পার করে সালাত আদায় করে না, অলসতা করে সালাত আদায় করে না, সময়কে ক্ষেপণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। এই জন্য প্রত্যেকটা ওয়াক্তের সালাতের নির্ধারিত সময় রয়েছে, ফজর সালাতের নির্ধারিত সময় রয়েছে, জোহরের ওয়াক্ত রয়েছে নির্দিষ্ট, আসরের ওয়াক্ত রয়েছে, মাগরিবের ওয়াক্ত রয়েছে, এশা সালাতেরও ওয়াক্ত রয়েছে। যে ব্যক্তি প্রত্যেকটা ওয়াক্তের সালাত তার ওয়াক্ত মোতাবেক আদায় করে সেই হচ্ছে সালাতের হেফাজতকারী। আর যে ব্যক্তি সালাতের ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে না, বরং সালাতকে সময়ের অতিক্রম করার পর আদায় করে, সে ব্যক্তি সালাতের হেফাজতকারী নয়। যে ব্যক্তি প্রতিনিয়ত ফজরের সালাতকে ইচ্ছাকৃতভাবে 9টা বাজে, 10টা বাজে কিংবা জোহরের সময় ওয়াক্তে আদায় করে, সে ব্যক্তি সালাতের হেফাজতকারী নয়। একইভাবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জোহরের নামাজকে মাগরিবের পরে পড়বে, আসরের সালাতকে এশার পরে আদায় করবে, ইচ্ছাকৃতভাবে কাজা করে এগুলোকে আদায় করবে, সেও সালাতের হেফাজতকারী নয়। এই জন্য সালাতের হেফাজতকারী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নির্দিষ্ট ওয়াক্তে ওয়াক্ত মোতাবেক সময়কে ঠিক রেখে সালাতকে আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাতকে তার যথাযথ সময় আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে আসলো অযোগ্য উত্তরসূরি। তারা কি করলো? আদাউ সালাত, তারা সালাতকে নষ্ট করলো, ওয়াত্তাবাউ শাহাওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কওমের কথা এখানে বললেন, এমন এক দল লোকের কথা বললেন যারা সালাতকে নষ্ট করে দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে ওই যে অযোগ্য উত্তরসূরি যারা আসলো সালাতকে নষ্ট করেছে, তাদের ব্যাখ্যা এসেছে তারা সালাতকে কিভাবে নষ্ট করলো। আল্লাহ যাদেরকে নিন্দা করলেন, যারা অচিরেই ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে, তারা কিভাবে সালাতকে নষ্ট করেছে, ব্যাখ্যা এসেছে যে তারা অসময়ে সালাত আদায় করে, সালাতকে সঠিক সময় আদায় করে না, সালাতকে তারা কি করে, আদব শর্ত রুকুনগুলোকে তারা ঠিক মতো আদায় করে না, সালাতের যে
একটা মনোযোগিতা আছে সেটাকে তারা রক্ষা করে না এবং জামাতকে বাদ দিয়ে প্রত্যেকে নিজ নিজ ঘরের মধ্যে সালাত আদায় করে এই হচ্ছে তাদের সালাতকে নষ্ট করেছে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে সম্মানিত দ্বীনী ভাইয়েরা তাহলে সালাতের হেফাজতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক সময়ে তার ওয়াক্তের মধ্যেই সালাতকে আদায় করা ওয়াক্তের বাইরে সালাত আদায় করা হচ্ছে সালাতকে নষ্ট করা সালাতকে হেফাজত করা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বলছেন সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাত আলা ওয়াক্তিহা আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাতকে তার ওয়াক্তের মধ্যে আদায় করাটা অন্য হাদিসে আছে সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ক্বালা আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা হে আল্লাহ রাসূল কোন আমলটা উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা আসহাবিহি ইয়াওমান সাহাবীদের পাশ দিয়ে অতিক্রম করে গেলেন ফাকালা লাহুম তাদেরকে আল্লাহ রাসূল বললেন হাল তাদরুনা মা ইয়াকুলু রাব্বুকুম আযজা ওয়া জাল্লা তোমরা কি জানো মহিয়ান আল্লাহ কি বলছেন তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহ রাসূল বললেন ওয়া ইজ্জতি আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি আমার সম্মান এবং মর্যাদার কসম করে বলছি লা ইসাল্লিহা আব্দুন লি ওয়াক্তিহা ইল্লা আদখালতুহুল জান্নাহ আমার যে কোন বান্দা ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো ওমান সাল্লাহা লি গায়রি ওয়াক্তিহা আর যে বান্দা সঠিক ওয়াক্তের মধ্যে সালাত আদায় না করে ওয়াক্ত অতিক্রম করে অসময় সালাত আদায় করে ইন শিতু রাহমাতুহু ওয়া ইন শিতু আযাবতুহু আমি আল্লাহ চাইলে তাকে দয়া করব আমি আল্লাহ চাইলে তাকে আযাব দান করব তাহলে বোঝা যাচ্ছে ওয়াক্তের বাইরে সালাত আদায় করাটা একটা রিস্ক এই জন্য ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাদিসে কুরসিতে কোনো বান্দা যদি ওয়াক্তের মধ্যে সালাত আদায় করে ওয়াক্তকে মেনটেন করে সালাত আদায় করে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সুবহানাল্লাহ তো সম্মানিত দ্বীনী ভাইয়েরা একটা শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত মুমিনের অন্তরের প্রশান্তি রয়েছে সালাতের মধ্যে এই সালাতকে আমাদের প্রত্যেককে ওয়াক্তের মধ্যেই আদায় করার জন্য চেষ্টা করতে হবে তাহলেই তো হবে সালাতের হেফাজত সালাত হেফাজতের জন্য আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে কি সালাতকে মনোযোগের সাথে খুশু খুজু নিয়ে আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল মুমিনুনের 1 থেকে 2 নম্বর আয়াতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তাদের সালাত আদায়ে বিনয়ী তারা বিনয়ীভাবে বিনয়াবনতভাবে তারা সালাতকে আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটি সুনানে আবু দাউদের 796 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে 18894 নম্বর হাদিস ইন্নার রাজুলা লা ইয়ানসরিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি কোন বান্দা আমরা যারা সালাত আদায় করি সবাই কিন্তু একই রকম সওয়াব নিয়ে একই রকম পুরস্কার নিয়ে আমরা ফিরে যাই না যতগুলো মুসল্লি সালাতের মধ্যে উপস্থিত হয় সবাই কিন্তু একই সওয়াব নিয়ে একই ফজিলত নিয়ে ফিরতে পারে না তার খুশু খুজু ইতমিনান সালাতের মধ্যে ইখলাস এই সমস্তর উপরে ভিত্তি করে তার সওয়াবের বাড়তি এবং কমতি হয়ে থাকে আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি সালাত আদায় করে হ্যাঁ তার জন্য কি হয় 10 ভাগ তার সালাতে 10 ভাগে সে 9 ভাগ সওয়াব পায় তুসুহা ওয়া সুমুনুহা ওয়া সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা অর্থাৎ কেউ 10 ভাগে 9 ভাগ সওয়াব পায় কেউ 8 ভাগ কেউ
দশের সাত ভাগ, কেউ ছয় ভাগ, এভাবে করতে করতে কেউ অর্ধেক সওয়াব পায়। কিসের জন্য? তার সালাতের মনোযোগ এবং খুশু খুজুর কমতির কারণে। বান্দা সালাত পড়ছে ঠিকই, ফরজ সালাত, কিন্তু সকলে একই ধরনের সওয়াব নিয়ে ফিরতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, কোনো মুসলিম যখন অজু করে, ফা ইউসবিগুল উযুআ, অজুটাকে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করে, সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি, তারপর সে সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে কি করে? ফা ইয়ালামু মা ইয়াকুলু, সে সালাতে যা কিছু পড়ছে সে সব বুঝে শুনে পড়ছে, সেগুলো সে অর্থ জানে, আল্লাহর সাথে কি কথা বলছে সে বুঝতে পারছে, অন্তর থেকে সে বুঝছে। এইভাবে সে সালাতটা আদায় করলো। ইল্লা ইনতাফালাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু মিনাল খাতায়া লাইসা আলাইহি জামবুন, সে সালাত শেষে এমন ভাবে ফিরে আসলো, প্রত্যাবর্তন করলো যে তার কোনো গুনাহ নেই। আজকে তার মা জন্ম দিয়েছে, সে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ঠিক নিষ্পাপ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়, সদ্য প্রসূত শিশুর মতো সে নিষ্পাপ হয়ে ফিরে। কিসের জন্য? সে সালাত আদায় করলো, উত্তমভাবে অজু করলো, সালাতের মধ্যে যা কিছু বলছে সে সব বুঝে শুনে পড়তেছে, তার মন ধ্যান সব কিছু সালাতের মধ্যে নিবেদিত। এইভাবে সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাত থেকে এমনভাবে ফারেক করলেন যে আজকে যেন তার মা তাকে জন্ম দিয়েছে, ঠিক এমনটি নিষ্পাপ সে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাদিসটি আপনার মুস্তাদরাক হাকিমের 3508 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগিবের মধ্যে 544 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। একইভাবে সালাত হেফাজতকারী সেই ব্যক্তি যে নাকি সালাতের মধ্যে তার রুকু এবং সাজদা প্রভৃতিকে ধীর স্থিরভাবে আদায় করে, তাড়াহুড়াভাবে সালাত আদায় করে না, ধীর স্থিরতার সাথে সালাতকে আদায় করে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজদিউ সালাতু রাজুলি হাত্তা ইয়াকীমা যুহরাহু ফির রুকি ওয়াস সুজুদ, ওই ব্যক্তি সালাত যথেষ্ট নয় যে তার সালাতে রুকুতে এবং সাজদাতে তার পিঠকে সোজা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালাল মসজিদা ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন, এমন সময় এক ব্যক্তিও মসজিদে ঢুকলো, সে ঢুকে কি করলো? সালাত আদায় করলো। সালাত আদায় করে ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে এসে সে সালাম করলো। ফারদ্দা, আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে কি বললেন জানেন? ক্বালা ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নি। লোকটি ফিরে গিয়ে আবার সালাত আদায় করলো, এসে আল্লাহ রাসূলের কাছে আসো সালাম দিল, আল্লাহ রাসূল তাকে আবারও বললেন, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি তো সালাত আদায় করো নি। এইভাবে লোকটা তিনবার করার পরে আল্লাহ রাসূল যখন একই জবাব দিলেন, আল্লাহ রাসূলকে এবার এই লোকটা এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি তো এর চেয়ে আর ভালো করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে সালাত আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে জিনিসগুলো শিখিয়েছেন তার মধ্যে কি রয়েছে জানেন? তুমি রুকু করবে, প্রশান্তির সাথে রুকু করবে, তারপরে তুমি সাজদা করবে, তৃপ্তি সহকারে সাজদা করবে। অর্থাৎ যে জিনিসটা আল্লাহ রাসূল তাকে শিখিয়েছেন সেটা হলো কি, ওই ব্যক্তির কমতি ছিল, সে তাড়াহুড়া করে রুকু করেছে, তাড়াহুড়া করে সাজদা করেছে, জলসা ইস্তেরাহা করে নেই, সালাতের মধ্যে তার ধীর স্থিরতা ছিলই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন তাকে? এই কথা বলেননি যে তোমার সালাতটা একটু ভুল হয়েছে, এভাবে ঠিক করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাতের মধ্যে ধীর স্থিরতা থাকা না কারণে আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আবার আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নেই। অর্থাৎ তার সালাতই হয়নি। সালাতের মধ্যে যদি রুকুতে ধীর স্থিরতা না থাকে, সাজদায় ধীর স্থিরতা না থাকে, এবং ইবাদতের প্রত্যেকটা তাসবিহ তাহলে সুন্দরভাবে পাঠ না করে, তাহলে সেটা সালাতই না। তাহলে আমরা এই হাদিসের ভিত্তিতে বলতে পারি, যে সমস্ত মসজিদের ইমাম কিংবা যে সমস্ত ব্যক্তি মোরগের খাদ্য ঠোকরানোর মতো সেজদা দেয়, স্বয়ংক্রিয় মেশিনের মতো শুধু ওঠে আর নামে সালাতের মধ্যে, তাদের সলাতি হয়নি, এটা সলাতি না হাদিসের ভাষা, ঠিক কিনা? সলাতি না, এটা
বান্দা সালাতকে হেফাজত করবে সালাতকে নষ্ট করে দিয়েছে। এমন বহু ইমামের ব্যাপারে অভিযোগ আসছে যে সূরা ফাতিহা পিছনে পড়তে পারে না রুকুতে চলে গেল, তিনবার তাসবিহ পড়তে পারে না রুকু থেকে উঠে গেলেন, সিজদায় গেলেন একবার সুবহানাল্লাহ পড়েছে ঝট করে তিনি উঠে গেলেন সিজদা থেকে, এটা কেমন সালাত? সালাতকে তামাশা বানিয়ে দেওয়া হয়েছে। যে জাতি সালাতকে নষ্ট করে সেই জাতির ধ্বংসের প্রথম সিম্পটম এটা। এই জন্য সালাতকে তাড়াহুড়া করে আদায় করা যাবে না। আমাদের দেশের মধ্যে আমরা দেখি বিশেষ করে তারাবি সালাতের ক্ষেত্রে এক ঘন্টার একটা প্যাকেজ বানিয়ে নিয়েছে, যারা 8 রাকাত পড়ে প্রায় মসজিদে তারাও এটা করছেন, যারা 20 বা 23 রাকাত পড়েন তারাও এটা করছেন, তুলনামূলকভাবে যারা 8 রাকাত পড়ছেন এক ঘন্টার ভিতরে শেষ করেন তারা 20 রাকাতের চেয়ে তুলনামূলক ধীর স্থিরতা অবলম্বন করতে পারেন কিরাতে রুকুতে সাজদাতে সবগুলোতে। কিন্তু আমাকে আপনাকে এটা কে অনুমতি দিল, কে বুঝ দিল যে এক ঘন্টার প্যাকেজ বানিয়ে আমাদের 20 কিংবা 8 পড়া শেষ করতে হবে? ইমামরা এমনভাবে তেলাওয়াত করছে পিছনে যারা ভালো হাফেজ তারাও ধরতে পারছে না যে তিনি কি বলছেন। এই ধরনের তামাশার সালাত তো আল্লাহ চান না, তামাশার সালাত আল্লাহ চান না। যে ব্যক্তি মোরগের ঠোক খাদ্য ঠোকরানোর মতো সেজদা করে, স্বয়ংক্রিয় মেশিনের মতো ওঠানামা করে, এমন ধরনের ইমামের বা মুসল্লির যেমন তারাবি সালাত সালাতই না, 5 পয়সা দাম নেই, ঠিক ফরজ সালাতের ক্ষেত্রে কেউ যদি ঠিক এই রকম করে, সে সালাতকে হেফাজত করেনি, তার সালাতকে বরবাদ করেছে। এই জন্য তাদের সালাত তাদের অন্তরকে প্রশান্তি দেয় না, এই সালাত তাদের কোনো কাজে আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তাদের পরে আসবে অযোগ্য উত্তরসূরি যারা সালাতকে নষ্ট করেছে, অর্থাৎ কি তারা সালাতকে সঠিকভাবে আদায় করে না। আমাদের সম্মানিত বন্ধুরা আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সর্বশেষ দিকে আমি বলছি সালাতের ব্যাপারে হেফাজতের জন্য আরেকটি যে বিষয় জরুরি সেটা হচ্ছে কি, অলসতা থাকবে না, লৌকিকতা থাকবে না সালাতে হেফাজত যারা করবে তাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, আল্লাযীনাহুম ইউরাউন, এবং লোক দেখানোর জন্য তারা সালাতকে আদায় করে, মানুষকে দেখায়। অন্য হাদিস আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে মুনাফিকদের সালাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন ওয়াইদা ক্বামু ইলা সালাতি, যখন তারা সালাতে দাঁড়ায় ক্বামু কুসালা, তারা দাঁড়ায় একেবারে কি হয়ে, অলসতার সাথে, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে আর ওই সালাতের মধ্যে আল্লাহর স্মরণ খুবই কম থাকে তাদের। সম্মানিত দিনী ভাইরা, যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা অলসতার সাথে সালাত আদায় করে, সত্যিকার অর্থে তারা সালাতকে হেফাজত করতে পারেনি। এই জন্য কোনো লৌকিকতা থাকা চলবে না, কোনো অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি এটা আমি আপনি করতে পারি তাহলে সালাত হেফাজতের আরেকটি দিক আমি আপনি সম্পূর্ণ করতে পারলাম। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দেব না যে বিষয়টি আমার কাছে মসীহ দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল, হ্যাঁ। তিনি বললেন সেটা হচ্ছে গোপন শিরিক, আর তা হচ্ছে এই, কোনো ব্যক্তি তার সালাতকে সুন্দরভাবে আদায় করছে এই জন্য যে কোনো ব্যক্তি তাকিয়ে দেখছে তার সালাতকে, অর্থাৎ লোকটা সালাত শেষে তার প্রশংসা করে বলবে লোকটা কত সুন্দর করে সালাত আদায় করে। এই জন্য আরেক বর্ণনা এসেছে কেউ যদি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে সে শিরিক করলো, কে যে ব্যক্তি কাউকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করলো সেও শিরিক করলো, এই কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সাদাকা করলো সে ব্যক্তিও শিরিক করলো। লোক দেখানো আমল করা শিরিকের অন্তর্ভুক্ত, কাজেই মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাতকে হেফাজতের জন্য লৌকিকতা এবং অলসতাকে বর্জন করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এটা সালাতের হেফাজতের আরেকটি দিক, এবং সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো দিকে নয়। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই আলোচনায় আমরা সালাত হেফাজতকারী কারা নয় এটা বুঝতে পারলাম, সেটা কি, যারা নিয়মিত সালাত আদায় করে না, বরং 5 অক্তের মধ্যে 4 অক্ত করে, 3 অক্ত করে, 2 অক্ত করে, ইচ্ছে মতো সালাত আদায় করে, তারা সালাত হেফাজতকারী নয়। আর যারা শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার সালাত আদায় করে, তাদের তো মুসল্লির খাতায় নাম থাকারই কথাই না।
আর যারা সেটাও বাদ ঈদের নামাজে শুধু জামায়ের মতো নতুন কাপড় পরে এসে হাজিরা দেয় তারা কোন মুসলমান বলে নিজেকে দাবি করে এটা ধিক্কার এবং লজ্জার একটা বিষয় আর যারা এটাকেও বাদ দিয়ে বিদাতি সালাতের দিকে শবে বরাতের সালাত আর শবে মিরাজের বিদাতি সালাত পরে তারা আবার কোন তালিকায় ভেবে দেখা তাদের প্রয়োজন রয়েছে সেই দিনই ভাইদেরকে আহ্বান করছি জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে সালাতের হেফাজত করতে হবে কাজে যে ব্যক্তি বা যারা নিয়মিত সালাত আদায় করে না তারা সালাত হেফাজতকারী নয় যারা সঠিক সময়ে সালাত আদায় করে না সালাতের ওয়াক্তকে যারা খেয়াল রেখে সালাত আদায় করে না তারাও সালাত হেফাজতকারী নয় যারা মনোযোগের সাথে খুশুখুজু নিয়ে সালাত আদায় করে না তারাও সালাত হেফাজতকারী নয় যারা সালাতের মধ্যে রুকু সেজদা তাসবিহ তাহলিল জালসা সবগুলো ধীরস্থিরভাবে আদায় করে না তৃপ্তির সাথে আদায় করে না তারাও পরিপূর্ণভাবে সালাতকে হেফাজতকারী নয় যারা যা ইচ্ছাকৃতভাবে জামাতকে বর্জন করে নিয়মিত একাকী সালাত আদায় করে তারাও সালাত হেফাজতকারী নয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সহি পদ্ধতি বাদ দিয়ে বিদাতির তরিকায় মানুষের মন গড়া পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে তারাও সালাত আদায়কারী নয় তারাও সালাত হেফাজতকারী নয় যদি রুকু সেজদাতে ধীরস্থিরতা অবলম্বন না করার কারণে আল্লাহ রাসূল বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি তুমি সালাতই পড়ো নেই যদি এটুকু কমতির কারণে আল্লাহ রাসূল বলে তুমি সালাতই পড়ো নেই তাহলে যে আল্লাহ রাসূলের তরিকাকে বাদ দিয়েছে সে আবার কোন মুসল্লি হতে পারে তার সালাতই নাই এটা এই জন্য সহি তরিকা অনুযায়ী সালাত আদায় করতে হবে যারা স্বয়ংক্রিয় মেশিনের মতো সালাতে ওঠানামা করে আর মোরগের খাদ্য ঠোকরানোর মতো দ্রুত সেজদা করে তারাও সালাতের হেফাজতকারী নয় সম্মানিত দিনী ভাইরা সবশেষে বলছি আমরা সালাতের মধ্যে তাহলে কিভাবে খুশুখুজু আনবো মনোযোগ আনবো এই ক্ষেত্রে যেহেতু সময় শেষ কাগজ এসে গেছে আমি তিনটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি এমনভাবে আপনি আমি সালাত আদায়ের চেষ্টা করব যেন আমরা আমাদের রবকে দেখতে পাচ্ছি যদি এটা সম্ভব না হয় তাহলে এমন মন মানসিকতা নিজের মধ্যে আনবেন চিন্তা আনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখছেন আমি কার সামনে দাঁড়িয়েছি সালাতের জন্য সালাতে খুশুখুজু আনার জন্য এই একটা পয়েন্ট খুবই জরুরি আপনি আমি এমনভাবে সালাত আদায় করব যেন আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আমি কার সামনে দাঁড়িয়েছি আমার আপনার সালাতে ইনশাআল্লাহ খুশুখুজু আসবে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা কি সালাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমি আপনি দাঁড়িয়েছি সেই আল্লাহ সম্পর্কে আকীদা সঠিক থাকতে হবে কোন আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি তার কত ক্ষমতা তার ক্ষমতার বিশালতা চিন্তা করার ক্ষমতাও কোনো সৃষ্টিকুলের নাই তিনি এত বিশাল আমি আপনি কত অপরাধী কত তুচ্ছ মহান মালিকের সামনে তার নগণ্য পাপি গোলাম জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজের আকুতি প্রকাশ করার জন্য দাঁড়িয়েছে এই ধরনের মনোভাব যদি আনি আল্লাহ তুমি মহান আমি তো তুচ্ছ আমার কিচ্ছু ক্ষমতা নাই আমি গুনাহগার আমি তোমার কাছে দাঁড়িয়েছি এই ধরনের মনোভাব নিয়ে সালাতে আমি আপনি যদি দাঁড়াই দেখবেন সালাতে খুশুখুজু আসবে আল্লাহ সম্পর্কে যার আকীদা ঠিক নাই তার সালাত হেফাজত হয় না আল্লাহ সম্পর্কে যার ধারণা ভুল তার সালাতে খুশুখুজু আসবে না কয়েকদিন আগে দেখেন না আমার আরেকটা শুধু পয়েন্ট আছে কয়েকদিন আগে দেখেন না এক ভণ্ড বলেছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া প্রতিবাদের ঝড় এসে গেছে যে ভণ্ড আল্লাহকে চিনে নেই সে আবার আল্লাহকে কিভাবে সালাতের মধ্যে খুশুখুজুর সাথে ডাকবে ঠিক কিনা ভাই যে আল্লাহকে চিনে নেই আমার দেশের মধ্যে এমন লোক রয়েছে একই সুরে তারা কথা বলে বলে খোদার দন নবীকে দিয়া খোদা গেলেন খালি হইয়ার বলে নাউজবিল্লাহ তাহলে খোদাকে ডেকে কি করবে এই জন্য এই সমস্ত ভণ্ডগুলো এই সমস্ত শয়তানের দোসরগুলো যাদের উপর শয়তান ভর করেছে তারা নামাজের কোনো তোয়াক্কা করে না দেখবেন কারণ আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া যার হাত খালি হয়ে গেছে তাকে ডেকে কি করবো আর তার কাছে নামাজের মধ্যে চেয়েই কি করবো তার তো কিচ্ছু নাই ভণ্ড এক কবর পূজারী মাজার পূজারী এই কথাই বলেছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া কথা একই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে শয়তানের দোষ ঠিক কিনা এগুলো এই জন্য এরা সালাতে খুশুখুজু বুঝে না
সালাতের তারা হেফাজত করতে পারে না, সালাতের মধ্যে তাদের মন ধ্যান আসে না, বরং তাদের অধিকাংশ সালাতের কাছেও যায় না। কারণ আল্লাহ তো ধনই নেই, কিছু নেই, তাকে দিবে কি? আমরা তো সালাতে দাঁড়িয়ে বলি ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তো যার কিছুই নেই সে আমাকে দিবে কি? এই জন্য এই সমস্ত ভণ্ডগুলো, মাজার পূজারি, কবর পূজারিগুলো সালাতের ইতমিনান আনতে পারে না। তারা বলে সালাত দরকার নেই, আমরা মারেফতি, আমাদের জন্য শরীয়ত কার্যকর না। কারণ তাদের বিশ্বাস শয়তান বলেছে, তাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ তো ধন খালি হয়ে গেছে, আল্লাহকে দেখে লাভ কি? তারপর নবীর ধন খাজাকে দিয়ে নবী গেছেন খালি হইয়া, এখন নবীর আর দরকার নাই, নবীও খালি। দরকার কারে? খাজার এতে দরবার হতে কে ফিরে না খালি হাতে। এই জন্য আল্লাহর জন্য সালাত আদায় করে না, নবীর তরিকায় সালাত আদায় করে না, তাদের দরকার খাজার ঠ্যাং ধরা। এই জন্য খাজার পায়ের আঙ্গুল চষে, খাজা পেশাবখানায় বাথরুমে যে পানি পড়ে সেটাকে তারা বরকতি মনে করে, নোংরা পানি খায়। তাদের ভাগ্যে সালাত জোটে না, তাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দরভাবে ডাকার সুন্দর শ্রেষ্ঠ ইবাদত সালাত করার সৌভাগ্য তাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দুষ্টগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে কি, সালাতের মধ্যে যদি আপনি আমি খুশুখুজু আনতে চাই, আমার আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, যা কিছুই আমরা সালাতের মধ্যে পড়ব অর্থ বুঝে পড়ব। যদি আমরা অর্থ বুঝে পড়তে পারি তাহলে সালাতের মধ্যে মজা পাবো। সূরা ফাতিহার অর্থ জানবেন, দোয়া দুরুদ যেগুলো পড়ছি সবগুলো অর্থ জানবেন, যখন সবগুলো বুঝবেন এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে এগুলো চাইবেন, বলবেন, দেখবেন ইনশাআল্লাহ সালাতের মধ্যে খুশুখুজু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার সালাতের খুশুখুজু দান করবেন। সবশেষে আমি এই যে সেই একটি হাদিস এই যে বলে আমি শেষ করতে চাচ্ছি, যে ব্যক্তি কি করলো, সালাতের মধ্যে দাঁড়ালো, উত্তমভাবে অজু করলো, অজু করে সালাতে দাঁড়ালো এবং সালাতে যা পড়ছে সে সব কিছু সে বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসল্লিকে এমনভাবে সালাত থেকে ফারেক করবেন যে সে যেন আজকে তার মা জন্ম দিয়েছে এমন সে নিষ্পাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাতের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ এমন সালাত আমাদের পড়ার তৌফিক দান করুন যে সালাতকে আল্লাহ কবুল করে নিয়ে আমাদেরকে জান্নাত নসিব করবেন। আল্লাহ এমন সালাত আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, নসিব দান করুন, যে সালাতের হিসাব সঠিক হওয়ার মাধ্যমে অন্য অন্য আমাদের নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত দিদি ভাইরা, পরিশেষে আমি একজনের জন্য দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই যে ভাগিনা সাজ্জাদুদ্দিন দেওয়ান কিছুদিন আগে 22 বছরের যুবক হঠাৎ করে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, তার ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন এবং আমাদের সংগঠনের এবং আহলাদিস জামাতের যারা মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন জান্নাত নসিব করেন। সবশেষে আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের বাংলাদেশের যত বিজ্ঞ আলেম রয়েছেন প্রথম সারির মধ্যে তিনি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং আমাদের এবং এই জাতির জন্য সঠিক ইসলাম প্রচারের ক্ষেত্রে তাকে যোগ্যতার সাথে ভূমিকা পালন করার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।